আজ অষ্টমী। আজ মাকে অঞ্জলি দিয়ে অষ্টমীটা শুরু হল। আজ খুব আনন্দের দিন আমার কাছে। আজ আমরা সবাই মিলে ঘুরতে যাব। আজ প্রথমে চলে আসলাম যাদবপুরের তালতলার মধ্যে। এখানে প্যান্ডেল করেছে পাঠ দিয়ে। প্যান্ডেলটা আমার খুব সুন্দর লেগেছে। পাট ও খড় দিয়ে দুটো দিয়েই করেছিল। তারপর চলে আসলাম যোধপুর বাড়ি। এই দেখো টেরে মেরে দিয়ে দুর্গা মা। এই দেখো এখানে শুধু চোখ চোখ আর চোখ, এখানেও চোখ দিয়ে বানিয়েছে। তারপরে গেলাম দক্ষিণ কলকাতার একটি অভিজাত পুজো একডালিয়া এভারগ্রিন। দেখো এখানে কত সুন্দর সুন্দর লাইট দিয়ে টিয়া পাখি গরিলা কত কি করেছে। দেখো ভূতের রাজা দিলবরের লাইটিং করেছে। বড় একটা বাজ পাখি দেখো, তার উপরে ছিল 20। তোমরা যদি বুঝতে পারো কমেন্ট করে জানিও। কিন্তু
প্যান্ডেলের সামনে এত ভিড় ছিল তাই আর ভিতরে ঢুকি, আর ভিড় ভাল লাগছে না। তারপর আসলাম সিংহি পার্কে। এটাও একটি দক্ষিণ কলকাতার নাম করা পুজো। এখানে আমাদের মতন বাচ্চাদের জন্য অনেক কিছু আছে, চারিদিকে শুধু আলোর মেলা। দেখো মা দুর্গা রথে করে আসছে, দেখো এখানে দুটো ইউনিকর্ন ঘোড়াও আছে। দেখো এখানে লাইট দিয়েও প্রদীপ বানিয়েছে। এখানে গেলে তোমরা দেখতে পারবে কাঠের পুতুলের নাচ। ওই দেখো কাঠের পুতুল নাচছে। দাদা আমার হাত খাচ্ছে খিদের চোটে। আবার একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। টাটা।